So hello guys, myself Abir and welcome to my channel Draw Me. আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজ থেকে আমরা নতুন ড্রয়িং স্টার্ট করব ঠিক আছে আগে আমরা যে দুটো ড্রয়িং করেছিলাম সেটা হচ্ছে গৌতম বুদ্ধের কি করে আমরা ডিজিটালি ড্রয়িং করব গ্রিড মেথডের সাহায্যে আউটলাইন ও কালার দেন আমরা দেখেছি কি করে আমরা গ্রিড মেথডের সাহায্যে অ্যাংরি কালী মাতার ড্রয়িং করব ও তার কালার প্রসেস সম্পূর্ণটা তো যারা এখনো সেই ভিডিওগুলো দেখোনি স্টেপ বাই স্টেপ প্রসেস দেখানো আছে প্লেলিস্ট করা আছে আমার চ্যানেলে তো সেখানে থেকে তোমরা দেখে নিতে পারো আই বাটনে লিংক দেওয়া থাকলো ডেসক্রিপশনেও লিংক দেওয়া থাকবে তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ওকে যদি ভালো লেগে থাকে ড্রয়িংগুলো তাহলে প্লিজ কমেন্ট করে জানিও আমাকে আর এখন তো চারদিকে শুধু ওয়ার্ল্ড কাপ আর ওয়ার্ল্ড কাপ সবার মুখে মুখেই তাই তো আমরা ওয়ার্ল্ড কাপের ওপরেই কিছু ছবি ড্রয়িং করব ইন ফিউচার ওকে যেরকম আজকে আমরা দেখবো কী করে আমরা গ্রিড মেথডের সাহায্যে লিওনেল মেসিকে ড্র করতে পারি ওকে এবং তারপরের দিন দেখবো কী করে লিওনেল মেসির কালার করবো আমরা ডিজিটালি ঠিক আছে তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ যাদের আমার ডিজিটাল ড্রয়িংয়ের ভিডিও ভালো লেগে থাকে তারা প্লিজ ভিডিওগুলোতে একটু লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের সবার মতামত কেমন লাগলো ড্রয়িং আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস ও ফ্যামিলিদের সাথে একটু শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আর নোটিফিকেশান বেল অন করে দিও কারণ প্রত্যেক সপ্তাহে আমার ড্রয়িংয়ের ভিডিও আসবে আমার চ্যানেলে তো সেই নোটিফিকেশান পাওয়ার জন্য বেলটা প্রেস করে দিও ওকে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো আমরা ফটোশপে আমাদের রেফারেন্স ফটোটা ইম্পোর্ট করে নিয়েছি অলরেডি ঠিক আছে আর যে পেজটা ড্রয়িং করব রেফারেন্স ফটোর সেম রেশিওতে আমরা সেই পেজটাও ক্রিয়েট করে নিয়েছি তো এবার আমরা কি করব আমরা গ্রিড লাইন অন করব আমাদের রেফারেন্স ফটোতে আর আমরা যে পেজে ড্রয়িং করব সেই পেজে তো দেখো কি করে আমরা গ্রিড লাইন অন করি আগের ভিডিওতে আমরা অলরেডি দেখিয়েছি সেটা আগের ভিডিওগুলোতে তো প্রথমে আমরা যাব ভিউতে দেন নিউ গ্রিড লেআউট ওকে তো সেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে লেআউট আছে যেটা আমরা ইউজ করেছি আগের ভিডিওগুলোতেও সেম গ্রিড লেআউট আমরা দুটো পেজেই কিন্তু নিয়ে আসবো দুটো ডকুমেন্টে ওকে তো গ্রিড লাইন আমরা নিয়ে নিয়েছি তো এবার আমরা ব্রাশ সিলেক্ট করব যে ব্রাশ দিয়ে আমরা নর্মালি আঁকি প্রতিদিন তো সেই ব্রাশটাই আমরা সিলেক্ট করলাম ড্রাই মিডিয়া ব্রাশ থেকে আর এদিকে নিউ লেয়ার ক্রিয়েট করছি আমরা যে লেয়ারে আমরা স্কেচটা করব আউটলাইনটা ড্র করব সেই লেয়ারটা আমরা ক্রিয়েট করছি তার স্কেচ একটা নাম দিয়ে দিলাম ঠিক আছে তো আমাদের অলরেডি কমপ্লিট সব স্টেজ তো এবার আমরা আমাদের ড্রয়িং প্রসেস স্টার্ট করব ঠিক আছে তো তোমরা দেখেছো আগের ভিডিওগুলোতে যে কীভাবে কীভাবে আমি গ্রিড লাইনের মাধ্যমে ড্র করেছি ঠিক আছে তো সেটা তোমরা ফলো করো এই ভিডিওটাতেও সেমভাবেই আমি ড্র করব তো আমাদের করণীয় কী হবে আমরা রেফারেন্স ফটোতে দেখব গ্রিড লাইন অনুযায়ী যে কোন গ্রিড বক্সে কোন পোর্শন আছে ছবিটা ঠিক আছে তো সেই অনুযায়ী আমরা আমাদের ডকুমেন্ট যেটা নিয়েছি আর কি যেখানে ড্র করব সেই ডকুমেন্টসে দেখব কোথায় কোন গ্রিড বক্সে কোন পোর্শনটা হবে তো সেই অনুযায়ী আমরা রেফারেন্স ফটোটাকে অবজার্ভ করে আমাদের ড্রয়িংটাকে করব ঠিক আছে তো ফার্স্টে তোমরা রেফারেন্স ফটোটাকে ভালো মতো অবজার্ভ করবে কোথায় কী আছে না আছে ঠিক আছে তো সেই অনুযায়ী তোমরা তোমাদের ড্রয়িং প্রসেসটাকে এগোবে কোনো তাড়াহুড়ো করবে না আস্তে আস্তে আঁকবে তো দেখো আমি কীভাবে কীভাবে আঁকছি ঠিক আছে আর এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কীভাবে গ্রিড মেথডের সাহায্যে আমরা গৌতম বুদ্ধ এবং অ্যাংরি কালী মাতার আউটলাইন ড্র করেছি এবং তার সাথে সাথে আমরা দেখিয়েছি স্টেপ বাই স্টেপ ফুল কালার প্রসেস ওকে তো যারা এখনও সেই ভিডিও দুটো দেখোনি তারা প্লিজ ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নাও আই বাটনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নাও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও তোমাদের মতামত ঠিক আছে তো চলো আগে দেখো কীভাবে আমরা আমাদের ড্রয়িং প্রসেসটাকে কমপ্লিট করি আজকের ঠিক আছে আর নেক্সট দিন থাকছে কি করে আমরা লিওনেল মেসির এই ছবিটাকে ডিজিটালি কালার করব ওকে তো তোমরা আগে সম্পূর্ণ ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না ওকে যদি ভালো লেগে থাকে আমার ডিজিটাল ড্রয়িং এর ভিডিও তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে লাইক করে দিও একটা ফ্রেন্ডস ও ফ্যামিলিদের সাথে শেয়ার করো কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত জানিও ওকে তো চলো টাটা আগের ভিডিও তোমরা দেখতে থাকো পুরোটা Thank you.
Thank you.